চৌঠা সেপ্টেম্বর রাত দখল কর্মসূচির আয়োজকদের পুলিশ এবার নোটিশ দিল। উনিশে সেপ্টেম্বর পাঁচ আয়োজককে নোটিশ দেয় ঠাকুরপুকুর থানা। জামিন অযোগ্য ধারাসহ তিনটি ধারায় মামলা হয়েছে। যৌথভাবে অপরাধমূলক কাজ সংগঠিত করার অভিযোগ রয়েছে। রাস্তা আটকে প্রতিবাদ ও জাতীয় সড়ক আইনের ভিত্তিতে মামলা, আর নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যেই থানায় তলব করেছে পুলিশ। পুলিশকে জানিয়েই বেহালা শখের বাজারে চার তারিখে রাত দখল কর্মসূচির ডাক। ভয় দেখাতেই পদক্ষেপ পুলিশের, এমনটাই দাবি করছেন আন্দোলনকারীরা। দু ঘন্টার বেশি সময় ধরে জাতীয় সড়ক বন্ধ রাখা হয়েছিল, সেই কারণেই পদক্ষেপ। পাল্টা দাবি করা হয়েছে পুলিশের তরফে। গত চার তারিখে রাত দখল হয়েছিল আমাদের বেহালা অঞ্চলে। সেখানে আয়োজকদের পাঁচজন, যাদের নাম থানায় ছিল আয়োজক হিসেবে, তাদের পাঁচজনকে পুলিশের একটি নোটিশ পাঠানো হয় থানায় দেখা করার জন্য। থানায় আমরা এখনো যাইনি, হয়তো আজকে বা কালকের মধ্যে যাব। সম্পূর্ণ অরাজনৈতিক, কোনো রকম গণ্ডগোল ছাড়া মেয়েদের একটা জমায়েত ছিল, সারা রাতে, রাত তিনটে অবধি ছিল, রাত এগারোটা থেকে, এবং পুলিশকে সেটা ইন্টিমেট করা ছিল। তারপরের ঘটনা হচ্ছে, আমরা যখন সেই জমায়েতে যাই রাত এগারোটার সময়, তার অনেক আগে থেকে পুলিশ রেলগার্ড দিয়ে জায়গাটাকে ব্লকই করে রেখেছিল, যাতে, যেহেতু ইন্টিমেশন ছিল বলেই তারা ব্লকটা করেছিল। অরাজনৈতিক স্লোগান, কোনো রকম রাজনৈতিক পতাকা ছিল না, কোনো রকম রাজনৈতিক রং ছিল না, এবং সবচেয়ে বড় কথা, এখানে 80% ছিল মেয়েরা। পাঁচজনের নামে নোটিশ পাঠানো হয়েছে। আমরা পাঁচজন ডাকলে 50 জন লোক আসবে, 50 জন করে হয়তো 250 জন লোক হবে। তো আমাদের পাঁচজনকে ভয় দেখিয়ে দিলে ওই 250 জন জমায়েতটা হবে না, সোজা কথা। এটা ভয় পাওয়াতে চাইছে, এবং বেশিরভাগ ক্ষেত্রে ওরা সফল, যেহেতু আমাদের যে যারা নোটিশটা পেয়েছে তারা প্রত্যেকেই ভয় পেয়ে আছে। আমি মনে করি যে আন্দোলনকে, মানে যদি ন্যায়সঙ্গত দাবিতে কোনো আন্দোলন হয়, তাকে কোনোভাবেই তাকে পুলিশে হস্তক্ষেপ হওয়ার কোনো প্রয়োজনীয়তা পড়ে না, যেহেতু আন্দোলন ন্যায়সঙ্গত যদি থেকে থাকে। যদি সেই জায়গা থেকে কোনো অন্যরকম ন্যায়সঙ্গত জায়গা থেকে যদি অন্য কিছু থাকে, তাহলে সেক্ষেত্রে পুলিশ ব্যবস্থা নিতে পারে। নাহলে আমরা মনে করি যে ন্যায়সঙ্গত কোনো জায়গায় কোনো জমায়েত হোক বা কোনো আন্দোলন হোক, এতে পুলিশি হস্তক্ষেপ কখনোই কাম্য নয়। এই মুহূর্তে এই যে ছবি দেখছেন, প্রতিবাদের ভাষা মোছা হচ্ছে স্বাস্থ্য ভবনের সামনে থেকে। জুনিয়র ডাক্তারদের ধর্ণা উঠতে না উঠতেই এভাবেই মোছা হলো প্রতিবাদের ভাষা। ফুটপাতে, রাস্তায় আঁকা স্লোগানের ওপর পড়ছে আলকাতরার কোঁচ। স্বাস্থ্য ভবনের আশেপাশে বিভিন্ন অফিসের দেওয়ালে রং করা হয়েছে। কোথাও কালো গেটের ওপর প্রতিবাদের ভাষা মুছতে ফের রং চাপানো হয়েছে। স্বাস্থ্য ভবনের দেওয়াল পর্যন্ত নতুন করে রং করে দেওয়া হয়েছে। প্রতিবাদীরা সরতেই দ্রুত হাতে মোছা হচ্ছে প্রতিবাদের ভাষা। কিন্তু এভাবে কি মোছা যায় প্রতিবাদ? প্রশ্ন আন্দোলনকারী চিকিৎসকদের। প্রতিবাদ মিটতেই মুছে ফেলা হচ্ছে প্রতিবাদের প্রতিটি চিহ্ন। যে রাস্তায় গত 8-9 দিন ধরে কিন্তু জুনিয়র চিকিৎসকরা, তারা এখানে বসে বিক্ষোভ দেখিয়েছেন, স্লোগান তুলেছেন, বিভিন্ন দেওয়ালে গ্রাফিতি এঁকেছেন, সেই গ্রাফিতি কখনো জাস্টিসের পক্ষে, সেই গ্রাফিতি কখনো পুলিশের মেরুদণ্ড না থাকার পক্ষে, সেই গ্রাফিতি ছিল কখনো উৎসবে না ফেরার সেই শপথের কথা বলেছে। তারা কাজে যোগ দিয়েছেন ঠিক কথা, কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে 12 ঘন্টা কাটতে না কাটতেই গোটা এই চত্বরে যা যা প্রতিবাদের ভাষা ছিল কার্যত সব মুছে ফেলার চেষ্টা হচ্ছে। বিভিন্ন জায়গায় দেওয়ালে আমরা দেখতে পাচ্ছি যে নীল রঙের প্রলেপ পড়েছে। রাস্তায় যেখানে যেখানে লেখা ছিল সেখানে কালো রং চাপিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ কোথাও প্রতিবাদের কোনো ভাষা থাকবে না। বিধাননগর পুর নিগম আছে, তাদের তরফে যারা সাফাই কর্মী তারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দিয়েছেন, রং করার কাজ চলছে, এবং কার্যত প্রতিবাদের ভাষা প্রতিটা জায়গা থেকে কিন্তু মুছে ফেলবার একটা চেষ্টা চলছে। সরকারি যে জায়গা সেখানে তো নীল রং, কোথাও সাদা রং লাগানো হচ্ছেই। প্রশ্ন উঠছে যে কেন এত তড়িঘড়ি এই প্রতিবাদ সেই লেখাগুলো মুছে ফেলার চেষ্টা। যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি, কিন্তু জুনিয়র চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের এই প্রতিবাদের ভাষা সেটা মুছে ফেলার চেষ্টা করলেও প্রতিবাদের স্বরকে কিন্তু মুছে ফেলা যাবে না। ক্যামেরা কৌশিক কর্মকারের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা। মুছে দিয়ে কি আর আন্দোলন মোছা যায়? আন্দোলনের ভাষা, আন্দোলনের বাণী, আন্দোলনের তীব্রতা প্রত্যেকটি মানুষের ভেতরে আছে, সেগুলোকে কেউ মুছতে পারবে না। এই যে দেখছেন যেগুলো মুছে দিচ্ছে সেগুলো হচ্ছে প্রতীকী মোছা। এইগুলো নিয়ে আমার খুব একটা প্রতিক্রিয়া নেই, কারণ আমি জানি, আমরা জানি, আমরা মানুষের মধ্যে যে প্রতিবাদের আগুন, বিদ্রোহের আগুন, আন্দোলনের আগুন জ্বালাতে পেরেছি, বা যে ভাষা লিখতে পেরেছি সেই ভাষা
কোনো আলকাত্রা বা কোনো কিছুতেই মোছা যাবে না। আমরা দেখলাম, এটা আমরাও সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছি। আমরা যেটা বলতে চাই যে মানে আন্দোলনকে কেন এত ভয় রাজ্য প্রশাসনের? আমরা তো একটা ন্যায়সঙ্গত কিছু দাবি চেয়েছিলাম, কিন্তু এটা ঠিক যে দেয়াল মুছে দিতে পারে, কিন্তু মানুষের হৃদয়ে যেভাবে এই আন্দোলন জায়গা করেছে এবং মানুষ যেভাবে আকুণ্ঠ সমর্থন জানিয়েছে এই আন্দোলনকে, তাদের হৃদয়ে উই ওয়ান্ট জাস্টিস লেখা হয়ে গেছে, সেটা রাজ্য প্রশাসন যতই চেষ্টা করে মুছতে পারবে না। তাহলে এটা যেন ভাবার চেষ্টা না করা হয়, আংশিক কর্মবিরতিতে আমরা আংশিক যেমন আমরা যোগ দিয়েছি, এটা আমাদের নমনীয়তা কিন্তু দুর্বলতা নয়। ফলে দেয়াল থেকে মুছতে পারে, মানুষকে সাথে নিয়ে আমাদের যে লড়াই সেই লড়াই চলবে। বন্যা দুর্গত যে জেলাগুলোতে, সেই জেলাগুলোতে আমরা যাচ্ছি। কালকে পাঁশকুড়া সংলগ্ন এলাকাতে আমাদের একটা বেস ক্যাম্প তৈরি করে ছোট ছোট টিম বিভিন্ন রিমোট এরিয়াগুলোতে কাজ করবে।